হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি আপনাদের মাঝে মজার এবং ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং সেটা এইচডি কোয়ালিটিতে কিভাবে সেভ করবেন। তাছাড়া এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নতুন একটি কালারফুল ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ছবির সৌন্দর্য বাড়াতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এরকম দুটি ছবি আমি সিলেক্ট করেছি। যে দুইটার ছবি ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে আমি আপনাদের মাঝে রিমুভ করে দেখিয়ে দিব। তো এই দুটি ছবি ব্যাকগ্রাউন্ড আমি এক ক্লিকে রিমুভ করে দেব। তো তার জন্য আপনাদের দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশন দুটি কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটিতে ওপেন করার পর আপনাদের কিছু কিছু পারমিশন চাইবে। তো পারমিশন সেগুলো অ্যালাউ করে দিবেন। তো আপনারা এখান থেকে ছবি তোলার মাধ্যমে এটা করতে পারবেন। তো আপনারা আমার ফোনের গ্যালারি থেকে একটি পিকচার নিব। তো যেই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করে দিব। তো আমি আমার ফোনের গ্যালারি থেকে তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ছবিটা আমি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। তো এই ছবিটা আপনারা চাইলে জুম ইন জুম আউট করে নিতে পারেন কতটুকু রাখতে চান। তো এই সিলেক্ট করার পর আপনার কোনার দিকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনার কিছু সময় অপেক্ষা করবেন। তো এখানে কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পারছেন ব্যাকগ্রাউন্ডটা হেয়ার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা হেয়ার কালারটা চেঞ্জ করব না। তো জাস্ট আপনারা ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এবং অলরেডি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখানে ব্যবহার করতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে দেখাবো না। তো আমি এটা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে এবং সেটা সেভ করতে হয় সেটা দেখাব। তো তারপর আপনারা স্কিন কালার এই অপশানটিতে সিলেক্ট করে দেবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড অপশানে আবার সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে এবং এটা সেভ করার জন্য এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর শেয়ার অপশানটিতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কপি টু ফাইল ম্যানেজার অর্থাৎ সেভ টু ফাইল ম্যানেজার এই অপশানটিতে ক্লিক করে আপনার ফোনের কোন স্টোরে, মেমোরি স্টোরে না ইন্টারনাল স্টোরিতে সেভ করতে চান, তো সেখান থেকে একটি ফাইলে পেস্ট করে দিলেই এটা ছবিটা সেভ হয়ে যাবে। তো এখানে ছবিটা দেখতেই পাচ্ছেন অলরেডি এটা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে। তো এখন আমি আপনাদের মাঝে এই হোয়াইট অর্থাৎ যে কোনো ধরনের হোয়াইট ব্যাকগ্রাউন্ড কীভাবে এক ক্লিকে রিমুভ করবেন সেটা দেখাবো। তো দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর লেট থেকে আপনার ফোনের যে কোনো একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডযুক্ত একটি ছবি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর তো আমি ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে অটো অপশনে ক্লিক করার পর এই লাল বৃত্তটি সাদা অপশনে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে। তো ডান অপশনে ক্লিক করে এখানে স্মুথ আপনারা কতটুকু রাখতে চাচ্ছেন তো এটা সিলেক্ট করার পর সেভ করে দিলে পরে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে এবং সেটা সেভ হয়ে যাবে এইচডি কোয়ালিটিতে। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনার ফোনের এখানে টেলিপোর্ট এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ দিবেন। তো তাহলে অ্যাপ্লিকেশন দুটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।